গুড মর্নিং। লোকসভার দখলদারি 2019, আপনাদের সঙ্গে আমি রয়েছি সমর্পিতা। দিনভর আজকে খবরাখবর, দিনভর আজকে লাইভ, সামনাসামনি মুখোমুখি আমরা থাকব। আজ দেশে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে এবং মোট 95টি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ চলছে, যার মধ্যে এই রাজ্যের রয়েছে 3টি আসন, দার্জিলিং, জলপাইগুড়ি আর রায়গঞ্জ। এবং এই 3টি আসনই যথেষ্ট গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গের এই আসনগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসন দার্জিলিং। আমরা আলোচনা করব এবং নানা রকমের খবরাখবর এবং কোথায় কী ধরনের ঘটনা ঘটছে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দেবো। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে যে রায়গঞ্জ আসন রয়েছে সেখানে ইতিমধ্যে ইভিএম বিভ্রাটের একটা খবর পাওয়া যায় প্রথমে, এবং সেখানকার কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি ইতিমধ্যে যখন ভোট দিতে যান তখন তিনি ভোট দিতে বাধা পান। পরে অবশ্য সেই বিভ্রাট মিটিয়ে তিনি এবং তার ছেলে দুজনেই ভোট দিতে সক্ষম হয়। ভোটের উত্তাপ যত বাড়বে, দিন যত বাড়বে, গরম যত বাড়বে, তত ভোটের উত্তাপ বাড়বে বলে একটা আশঙ্কা করা হচ্ছে, যার জন্য নির্বাচন কমিশন কিন্তু যথেষ্টই তৎপর এবং সেখানে কিন্তু রয়েছে 194 কর্মী বাহিনী। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন, আমার একদম বাদিকেই রয়েছেন শ্যামল রায়, উনি যুব সভাপতি বিজেপি পূর্ব বর্ধমান, ওনাকে স্বাগত জানাই। আর ঠিক তার পাশেই রয়েছেন রাজীব দা, রাজীব ঘোষ, উনি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানে আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকেও স্বাগত জানাই। এবং আজকের যে বিষয়, এই মুহূর্তে আমরা যেটা নিয়ে মূল আলোচনা করব যে কোনো রাজনৈতিক দলের মধ্যে যুব একটা খুব বড় অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমস্ত রাজনৈতিক দলের কাছে, কারণ রাজনৈতিক দলগুলির যে আদর্শগুলো থাকে সেগুলো কিন্তু পুরোটাই বর্তায় যুবদের ওপর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই যে প্রতিটা দল, কোনো নির্দিষ্ট দলের নয়, প্রতিটা দলে যে যুবরা রয়েছে তাদের ভূমিকা কতখানি রয়েছে বা তাদের ভূমিকা বা তাদের মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে, এই নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই যাব আমি শ্যামলবাবুর কাছে, উনি বিজেপির পক্ষ থেকে রয়েছেন এবং ওনাকে জিজ্ঞাসা করব, উনি নিজে একজন যুব সভাপতি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় মানে যুবদের যে ভূমিকা, যেটা আমরা জানি বা যেটা আমি বললাম যে নীতি আদর্শ যুবরাই কিন্তু এগিয়ে নিয়ে যায়, সেখানে কোথাও যেন যুবদের ভূমিকা হারিয়ে যাচ্ছে বা তাদের সেই রকম ভাবে ফ্রন্টে এগিয়ে এসে আমরা কাজ করতে দেখি না বা দেখা যায় না, আপনাদের দলেও সেই একই রকম, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা, রাজনীতি শুধু নয়, আপনার ক্লাব, আপনার এলাকা, আপনার এনজিও, আপনার যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যেখানেই বলুন না কেন, যুবক যদি না থাকে সেই জায়গায় কোনোদিন উন্নতি হতে পারে। আমরা বারবার দেখেছি রাজনৈতিক ক্ষেত্রে, আমরা বারবার সিপিএমকে এই ব্যাপারে আক্রমণ করেছি বা আরো আজও করি। সিপিএম দলটা ডাইনোসরে পরিণত হওয়ার মূল কারণ হচ্ছে এই একটাই, যেতে তারা নতুন যুব সমাজকে তারা এগিয়ে আনেনি, এগিয়ে আনার চেষ্টা করে না, কারণ তারা বারবার পাকা চুলের উপর দায়িত্ব নির্ভর করে। একটা সময় ছিল রাজ্যে যখন পালাবদলের সময়, ঠিক সেই সময় কিন্তু মমতা ব্যানার্জির পক্ষেও কিন্তু যুবক ছিল, অস্বীকার করে লাভ নেই। আর আমরা একমাত্র একটি রাজনৈতিক দল যেখানে বারবার যুব সমাজের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যুবকদেরকে সহযোগিতা, যুবকদেরকে এগিয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে দলের হয়ে আমি আপনাদের স্টুডিওতে এসেছি, সেই দলের যুব সভাপতি রাজ্যের তিনি কন্টেস্ট করছেন শ্রীরামপুর লোকসভা থেকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের দলের প্রত্যেকটি রাজ্যে, যেমন তোমার বাংলাও সেইখান থেকে পিছিয়ে, হার জিত পরে ব্যাপার, কিন্তু যুবক, যুব সমাজকে কাজে লাগাতে হবে, এটা ভারতীয় জনতা পার্টি এটা মানে, এটা স্বীকার করে, এবং সেই স্বীকারকে সামনে রেখে আমাদের নেতৃত্ব সবসময় নতুন প্রজন্মকে সুযোগ দিয়ে এসেছে। আপনার কাছে আবার আসবো, আমি রাজীব দার কাছেও সেই একই প্রশ্ন রাখবো। রাজীব দা, আপনি কাউন্সিলর বটে, আপনি কাউন্সিলর হয়ে এলাকার কাজ করছেন, কিন্তু আপনি আপনার দলে দুর্গাপুরে যুবদের ভূমিকাও কিন্তু আপনার কাছে অনেকটা, মানে আপনি তাদের নেতৃত্বেও কিন্তু অনেকটা কাজ করেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় আপনার দলের যুবদের ভূমিকা কতখানি, মানে যেই ভূমিকাটা পালন করার তাদের কর্তব্য সেই 100% ভূমিকায় কি আপনার দলের যুবরা পালন করতে পারছে বা পারে? দেখুন, আমি একটা জিনিস বলি যে আমাদের দলে যিনি সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু যুব সংগঠন মানে যুব কংগ্রেস থেকেই মূল সংগঠনে এসেছেন এবং ওখান থেকে ওনার উত্থান। স্বাভাবিকভাবেই যুবদের ক্ষেত্রে ওনার একটা আলাদা জায়গা বা আলাদা
মানে এদেরকে তুলে আনার একটা প্রচেষ্টা রয়েছে। আর একটা জিনিস আমি শ্যামলবাবুর সাথে একমত যে দেখুন, রাজনীতিতে পাকা চুলের লোকেদের মানে এক নেক্সট জেনারেশন পলিটিক্সের নেক্সট জেনারেশন তো তুলে আনতে হবে, সেখানে ছাত্র বা যুব হচ্ছে এরা নেক্সট জেনারেশনের পলিটিক্সের সোর্স। হ্যাঁ, ভালো ছাত্র যারা ভালো শিক্ষিত ছাত্র তারা রাজনীতিতে আসুক, ঠিক আছে, স্বচ্ছ ভাবমূর্তির ছেলেরা যুবরা রাজনীতিতে আসুক, এটাতে কি আগামী দিনের ইন জেনারেল আমি কোনো দল বিশেষে বলছি না, রাজনীতির ক্ষেত্রে ভালো, মানে এই ধরনের সাপ্লাই লাইন যদি যুব থেকে এবং ছাত্র থেকে আসে আগামী দিনে রাজনীতির পক্ষে ভালো, দেশের পক্ষে, রাজ্যের পক্ষে, সমাজের পক্ষে ভালো, মানে এটা আমরা বলি। এবং সেই প্রচেষ্টা আজকে আমাদের সর্বময় নেত্রী এবং আমাদের যিনি যুব সভাপতি, রাজ্য সভাপতি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুব সংগঠনকে সামনে তুলে আনা এবং সাথে সাথে ঘটনাচক্রে ঘটনা এটা ব্যাপার যে আজকে কোনো সামাজিক যে ভাবে পারাগতভাবে কেউ অসুস্থ হলো, কাউকে ব্লাড দরকার হয়, এই যুবরাই এগিয়ে যায়, তো সেখানে তো দলমতটা ব্যাপার করে না স্বাভাবিকভাবে। যে যুবদেরকে সাপ্লাই লাইন যদি ঠিক না থাকে যে কোনো পার্টির ভবিষ্যৎ খারাপ, যেটা আমরা সিপিএমকে দিয়ে দেখতে পাচ্ছি। শ্যামলবাবু, আপনার কাছে আবার একবার আসি, যেটা আপনারা বললেন যে যুবরাই মূল ভূমিকা পালন করে এবং এগিয়ে আসে, কিন্তু এখনকার দিনে বা আজকের ডেটে মানে আগে যুবদের যে রাজনীতিতে আসার যে ট্রেন্ডটা, যেটা একটা মানে স্বইচ্ছায় আসব বা কিছু করব রাজ্যের জন্য, রাজনীতির জন্য কিছু করব, সেইটা কিন্তু এখন কমে যাচ্ছে, এটা আপনারা মানতে বাধ্য, মানে আপনারা সব মানে সবাই মানতে বাধ্য হবেন। এবং তারা যেন কোথাও একটা হতাশ সমস্ত দল থেকে, মানে তারা তাদের পড়াশোনা বলুন, তাদের মানে কাজকর্ম বলুন, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা কিন্তু দল করছে, শুধুমাত্র কিছু তো পাবে, মানে পেটের ভাত দিনের শেষে মানুষকে তো জোগাতে হবে, সেই জায়গা থেকে যুবরা হতাশ, কি বলবেন? একমাত্র আপনি বললেন যে আমাদের কাছ থেকে হতাশ, আমাদের দলের কাছ থেকে যুবকরা হতাশ নয়, বাংলার যুবকরা হতাশ নয়, তার কারণ আমরা একটি রাজনৈতিক দল যে বাংলায় শাসন ক্ষমতায় ছিলাম না। এই বাংলায় কংগ্রেস শাসন করেছে, ৩৪ এ বাম শাসন করেছে, সর্বশেষ তৃণমূল কংগ্রেস শাসন করছে। যুব সমাজ, বাংলার যুব সমাজের আমাদের দিকে তাকিয়ে আছে। কারণটা হচ্ছে নতুন করে যুব সমাজ না আসার পিছনে কয়েকটি কারণ লেগে আছে। ধরুন একটি শিক্ষিত ছেলে, সে এইচএস পাস করেছে, সে গ্র্যাজুয়েশন কলেজে ভর্তি হয়েছে, সে রাজনীতির প্রেক্ষাপটে রাজনীতির গ্রাউন্ডে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলায় আজকের দিনে যেভাবে প্রতিনিয়ত শাসক দল যেভাবে আঘাত করছে, কোনো শিক্ষিত যুবক সমাজ আজকের দিনে এই শাসক দলের বিরুদ্ধে রাজনীতি করবার মতো পরিস্থিতি নেই। কারণ প্রত্যেকটি মানুষ চায় যে সম্মানের সঙ্গে রাজনীতিটা করতে। ধরুন একজন ভালো স্টুডেন্ট, সে বিজেপি করবে বলে সে কলেজে, সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সে এবিভিপির ক্যান্ডিডেট হবে, কিন্তু দেখা যাচ্ছে রাত্রেবেলা তার বাড়িতে টর্চার। আপনি ভাবুন সেই ছেলেটি যত শিক্ষিত হোক, যত সোশ্যাল মানসিকতা হোক, আপনি ভাবুন সেই ছেলেটি কি করে কলেজে তার রাজনীতি করবে, সে সমাজে কিভাবে রাজনীতি করবে। বাংলায় একসময় সিপিএম এর বিরুদ্ধে দেখেছি আমরা, এসএফআই এর বিরুদ্ধে আন্দোলনে দেখেছি, একসময় এক পরিস্থিতি ছিল, আজ সেই জায়গা থেকে কিছুটাই পার্থক্য নেই। কারণ এখনো কলেজে কলেজে দাদাগিরি, জাস্ট পরিবর্তন হয়েছে শুধুমাত্র, আগে লেখা থাকতো এসএফআই, এখন লেখা আছে টিএমসিপি। বাট বাংলার যে পলিটিক্স, যে কলেজ কালচার, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। সে কারণে বাংলার শিক্ষিত যুব সমাজ কিছুটা হলো এই মুহূর্তে রাজনৈতিক ক্ষেত্রে আসতে দ্বিধাবোধ করছে। বাংলায় সেই পরিস্থিতি নেই। আপনি হয়তো আমাকে বলবেন এই মুহূর্তে বাংলায় যে রাজনৈতিক পরিবেশ, তাতে শিক্ষিত সমাজের থেকে বড় জন হয়েছে যারা চোখে চোখ রেখে লড়াই করতে পারবে, তাদের সময় এখন শিক্ষিত ছেলে আসতে গেলে তারা আঘাত পাচ্ছে, তারা লড়াই ঠিক মতো দাঁড়াতে পারছে না, কি করে যুব সমাজ আসবে? তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মন্তব্য, তাদের ইচ্ছা ব্যক্ত করছে। আপনি ভাবতে পারেন এই বাংলার মুখে সোশ্যাল মিডিয়ায় বিজেপির পক্ষে খবর হবে, বিজেপির কোনো পোস্ট শেয়ার করলে তাকে হুমকি খেতে হয়, এমন একটা পরিস্থিতি চলে এসেছে। একটা শেয়ার করলে যদি তাকে হুমকি খেতে হয়, সে দল, সে যদি ডাইরেক্ট দল করে তার থেকে বড় হুমকি খেতে হয়। সে বাংলায় যুব সমাজ নতুন ভাবে রাজনীতি করবে সেই পরিস্থিতি নেই। পরিস্থিতি সেদিনে আসবে যেদিন রাজনীতির আবার পরিবর্তনে পরিবর্তন হবে।
রাজীবদা উনি কিন্তু প্রকারান্তে একটা অভিযোগ আপনাদের দলের দিকে করলেন, যেহেতু ক্ষমতায় এখন এই মুহূর্তে আপনারা রয়েছেন, কি বলবেন এই বিষয়ে? না দেখুন, আমি একটা জিনিস বলি, আপনি যেটা বললেন যে যুবরা উৎসাহ বোধ করছে না, আমি এটার সাথে একমত নই। যুবরা নিশ্চয়ই করে উৎসাহিত বোধ করছে। এবার এখন একটা ব্যাপার থাকে কি যে নিজেদের কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে তারা বেশি চিন্তিত থাকে, স্বাভাবিকভাবেই রাজনীতিটাতে ইন্টারেস্ট কম পাচ্ছে, তাদেরকে আনার জন্য আমরা সচেষ্ট। এবং যেহেতু আমি আগেও বলেছি যে মমতা ব্যানার্জি যেহেতু যুবনেত্রী ছিলেন এবং যুব সংগঠনকে উনি যথেষ্ট গুরুত্ব দেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নেতৃত্ব দিচ্ছেন, এবার শ্যামলবাবু যেটা বলছেন যে সংগঠন করার পরিস্থিতি নেই, কোনো ভালো ছেলে আসতে গেলে তাকে হুমকি, মেন মানে মূল কথাটা হচ্ছে যে এর থেকে অনেক অনেক ভয়াবহ, মানে এখন তো কিছুই না, পশ্চিমবঙ্গ অনেক শান্ত, অনেক ভয়াবহ রূপ আমরা সিপিএম আমলে দেখেছি, কিন্তু তখন যুবরা তখনও তো এগিয়েছে। তার মানে কি যে যুবরা ভরসা করতে পারে এমন একটা মুখ দরকার, তখন মমতা ব্যানার্জি ছিলেন, পরবর্তী ধাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। আপনি আমাকে বোঝান যে পশ্চিমবঙ্গে বিজেপির যুব মুখকে কার উপর ভরসা করবে? যুবরা কেন এগিয়ে আসবে? কাউকে দেখে তো এগিয়ে আসবে, আইডলকে? গোটা ভারতবর্ষব্যাপী যুব বিজেপির যুব নেতৃত্ব কে রয়েছে? কংগ্রেসের আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী রয়েছে, বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে সচিন পাইলট থেকে শুরু করে একটা যুব জেনারেশন রয়েছে আজকে বিজেপির যুব জেনারেশন। করে কাকে ভরসা করে পশ্চিমবঙ্গে যুবরা? স্বাভাবিকভাবেই একটা লড়াই করতে গেলে সে কলেজেই হোক বা যেখানে এলাকায় হোক সংগঠন লাগে। এবার সংগঠন না থাকলে যে কোনো দলই স্ট্যান্ড করতে পারবে না, স্বাভাবিকভাবেই যেটা ঘরে বসে যে সংগঠনটা করা সম্ভব সোশ্যাল মিডিয়া সেটাই তারা করছে। রাজীববাবু বললেন যে অভিষেক ব্যানার্জির আন্দোলন, অভিষেক ব্যানার্জি আন্দোলনটা করলো কোথায়? উনি তো পুরো রেডি করার সংসারে এসে এটাও বললেন আপনাদের যুবমুখ কোথায়? আমাদের যুবমুখ কোথায় এই প্রশ্ন রাজীববাবু করলেন? আমার মনে হয় রাজীববাবু কোনোভাবে কোথাও ভুল করছে। আপনি দেখুন, পুনম মহাজন আমাদের সর্বভারত নেত্রী যুব সমাজের, যুব কেন্দ্রীয় যুব নেত্রী পুনম মহাজন, তিনি কাজ করছেন না, তিনি চেহারা নয়, তিনি তার মুখ নেই, ভারতবর্ষের যুব সমাজের মুখ নয়। আমাদের মুখ এইরকম ব্যানার নয়, আমাদের মুখ আমাদের বিচারধারাতে আকৃষ্ট হয়ে যারা আমাদের যুব সমাজের কাছে আসবে তাদের মুখ। এমন কোনো স্পেসিফিক নেই যে অমুক পরিবার হতে হবে, কালীঘাটের হতে হবে, গান্ধী পরিবারের হতে হবে, আমাদের কাছে সেটা নয়। আমাদের কাছে আমাদের বিচারধারা যারা গ্রহণ করবে, আমাদের বিচারধারাকে যারা স্বীকার করবে, তারা যেভাবেই আসবে আমরা তাদেরকে যুবমুখ করি। স্পেশাল কোনো মুখ নেই, কোনো পরিবারের নাম করে নাই ব্যানার্জি নয় গান্ধী, কোনো পরিবারের মুখ আমাদের দলে চলে না। আমাদের দল পরিবর্তনে, আজ যুব একটা সময় অনুরাগ ঠাকুর ছিলেন, আজ পুনম মহাজন, তার টার্মস দুদিন পর শেষ হয়ে যাবে, ওটা কেন্দ্র থেকে বুথ পর্যন্ত আমাদের টার্মস শেষ হবে, আমাদেরও টার্মস শেষ হবে, সে সময় নতুন আবার যুব সভাপতি আসবে। আপনি ভাবুন না, রাজ্য সভাপতি যুব তিনি মুখ নন, 18 বছর আইনজীবী সংগঠনের সঙ্গে দীর্ঘ 20 বছর ধরে যুক্ত, এটা বলতে পারেন কোনো পরিবারের নয়, নয় গান্ধী পরিবারের নেই, নামের শেষে ব্যানার্জি টাইটেলও নেই, এটাও ঠিক কথা। মানে এক কথায় আপনি বলতে চাইছেন বর্তমানে যে দলগুলো রয়েছে পরিবর্তন, আমরা একটি দল, যে দলটিতে বলুন যে কোন আজকে অমিত শাহ চলে যাবেন সভাপতি সভাপতি দেখে, আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না আমার দলের কে সভাপতি হবে, কিন্তু আপনি বলতে পারবেন রাহুল গান্ধী চলে গেলে প্রিয়াঙ্কা গান্ধী হবে, আপনি বলতে পারবেন যে মমতা ব্যানার্জি চলে গেলে যুব, ওই তো অভিষেক ব্যানার্জি চলে এসেছেন, উনি সংগঠনটা কোথায় করলেন? না না, আমাদের তো দীর্ঘদিন শুভেন্দু অধিকারী আমাদের যুব সংগঠনের সভাপতি ছিলেন, উনি সংগঠনটাকে সেভাবে ধরেছেন, এবং আমাদের আমাদের সভাপতি রয়েছেন সুব্রত বক্সী, উনি তো ব্যানার্জি পরিবারের নয়, সুতরাং ওইভাবে ব্যাপারটা নয়। আজকে উনি যেটা বলছেন যে যুব সভাপতি, আমি বলি যেটা হচ্ছে যে যুব সভাপতি ওনার কথা বলেন, উনি সাংগঠনিকভাবে বিজেপির সাথে যুক্ত আছেন, উনি হয়তো জানেন। আমাকে ইন জেনারেল বলুন যে 10 জন যুবর মধ্যে কজন বিজেপির রাজ্য সভাপতির নামটা বলে দিতে পারেন। আলটিমেটলি তার লড়াইয়ের মানে তাকে সামনে তো দৃষ্টান্ত ধরে নিয়ে গেবে, মানে একটা মানে কি বলে অনুপ্রেরণা বা একটা ওখানে তার কোন বিকল্প নেই। সিপিএম এর লক্ষণ স্যার থেকে আরম্ভ করে দোদণ্ড পরে লক্ষণ স্যার কে ধুলে উড়ে মিশি দিয়েছিল শুভেন্দু অধিকারী, আজকে থাকতে পারে কিন্তু এর বেটার সাবস্টিটিউট নিশ্চয়ই নেই। আমি শ্যামলবাবুর কাছে আসবো, একটা জেনারেল প্রশ্ন যে এই যে যুবরা যারা, তার এক শ্রেণীর মানুষের কিন্তু অভিযোগ যে ডান বাম রাম সব পক্ষই যুবদের কিন্তু বর্তমানে যেভাবে কাজে লাগাচ্ছে, মানে পেছনে থাকছে মন্ত্রী, নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক সবাই কিন্তু পেছনে থাকছে, এবং সামনে প্রত্যেকটা দলের, তৃণমূলের হোক আপনাদের দলের হোক, মানে আপনাদের দল এতদিন বলতেন আপনারা আপনাদের সংগঠন নেই, এবং সবে সবে যদি আমরা বলি সংগঠন হচ্ছে তার মধ্যে কিন্তু আপনাদের বেশ গোষ্ঠীদ্বন্দ্বের চলে এসছে, তো কোনো নির্দিষ্ট দলের নয়, কিন্তু এই যে
মানে সামনে ফ্রন্টে যুবদের রেখে যে আদর্শগুলো আপনাদের নিয়ে যাওয়া দরকার সেইটা না করে যেটা অভিযোগ উঠছে যে তারা মানে এই যে অস্ত্র দেওয়া, লাঠি নিয়ে বের করা, আগ্নেয়াস্ত্র দিয়ে বের করা, মারধর করা, এই ধরনের যে হিংসাত্মক রাজনীতি সেটা কিন্তু যুবরা এখন নিয়ে চলেছে, এটা সব মানে আপনাদের সব দলেরই, তো এই বিষয়ে কি বলবেন? আপনাকে মারবে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে মারতে আসবে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাদের স্টুডিওর মাধ্যম দিয়ে গোটা বাংলা যারা পেছনে রয়েছে তারা কেন এগিয়ে আসবে? আপনার স্টুডিওর মাধ্যম দিয়ে গোটা বাংলার মানুষকে বলতে চাই যে আমরা যে দলটা করি সেই দলটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠাতার দল। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজন নাও প্রতিশোধ। তো যদি কেউ মনে করে যে আমরা প্রতিশোধ নিতে পারি না, যদি মনে করে আমরা প্রতিরোধ করতে পারি না, সেটা ভুল। আমরা যদি আমাদেরকে কেউ যদি রাজনৈতিক ক্ষেত্রে যদি কোনো রকম ভাবে বাধা সৃষ্টি করে আমরা তার প্রতিরোধ প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি। প্রত্যেকটা মুহূর্তে আমরা সিপিএম এর মার খেয়েছি, আমরা সঙ্গ পরিবার আমাদের কংগ্রেসের মার খেয়েছে, আমরা এই বাংলায় সিপিএম এর মার খেয়েছি, সিপিএম এর হাতে আরএসএস এর কর্মীরা খুন হয়েছে, এখনো কেরালায় খুন হচ্ছে, সর্বশেষ তৃণমূল অভিযোগ করছে আমরা নাকি আরএসএস এর দালাল বলে দিদি সেদিন বলেছেন সব জায়গায়। অর্থাৎ আমরা কার দালাল কিছু জানি না, আমরা জানি একটা জিনিস, আমরা যে বিচারধারা বিশ্বস্ত সেই বিচারধারাতে কোনো জায়গায় লেখা নেই যে আমরা মার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার খাবো। আর একটা কথা বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব মানে এটা নয়, গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে সভাপতি ভিত্তিক দল, কোনো দাদা কোনো নেতা চলবে না, কেন্দ্রীয় সভাপতি থেকে জেলা সভাপতি বুথ সভাপতি পর্যন্ত সভাপতি ভিত্তিক দল। আমি একজন সভাপতি আমাকে একজন পছন্দ নাই করতে পারে, সে পার্টি বিরোধী, তার মানে আপনারাই সংবাদ মাধ্যম সেখানে গোষ্ঠী লাগাচ্ছেন, আমাদের গোষ্ঠী গোষ্ঠী একটাই, সভাপতি ভিত্তিক দল, সভাপতি গোষ্ঠী। রাজীব দা উনি যেটা বললেন আপনি কি ওনার সাথে একমত? না, আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে যুবদের মধ্যে যে এই যে ব্যাপারটা হিংসাত্মক ব্যাপারটা, এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হালে আমদানি করেছে বিজেপি। কেননা আমরা একটা জিনিস দেখছি যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হাতে তরোয়াল নিয়ে উত্তেজক কথাবার্তা বলেছেন, তাদের প্রার্থী সায়ন্তন বসু বলছে সেনাবাহিনী গুলিটা বুকে করবে। তো আমার কথা হচ্ছে যে যুব সমাজ স্বাভাবিকভাবে এটা একটু ইম্যাচিওর ব্রেন থাকে, এরা রাইজিং বা অতটা ম্যাচিওর ব্রেন না, তাদের মাথায় যেটা ঢুকিয়ে দেওয়া হবে সেইভাবেই তারা এগোবে। এবার যদি আমার গাইডেন্স না ঠিক থাকে, আমার যদি অভিভাবক না ঠিক থাকে, তাহলে যে কোনো ছেলে বকে যাবে। তো যে দলে দিলীপ ঘোষ সায়ন্তন বসুর মতো অভিভাবক, তো স্বাভাবিকভাবে বকে যাওয়ার পক্ষে যথেষ্ট। আজকে আপনি আমাকে বলুন যে তৃণমূলের তো এই কালচারটা ছিল না কোনোদিন, বা এই যে লাঠি নিয়ে তরোয়াল লাঠি নিয়ে তরোয়াল নিয়ে এই ব্যাপারটা তো ছিল না, এই জিনিসটা তো হালে আমদানি করা হয়েছে বিধানসভা। এই জিনিসটা ঘরের অভিভাবক যেমন ঠিক না থাকলে যেমন ছেলে বকে যায়, সেরকম বিজেপির সেই অভিভাবকহীন অবস্থা। তাদের অভিভাবক বলছে, আজকে আমি একটা জিনিস বলি যে এই ছেলেগুলোকে যে উত্তেজনা ছড়িয়ে নামিয়ে দেওয়া হচ্ছে, এরা বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করছে। এবার স্বাভাবিকভাবে আমাদের দিকেও যে যুবরা রয়েছে তারাও তো একই বয়সী, বা তাদেরও তো দুটো হাত দুটো পা রয়েছে। আমরা আমি দীর্ঘদিন এক নম্বর ব্লক যুব প্রেসিডেন্ট ছিলাম এবং আমরা যুবদেরকে সংযত রাখার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি এই উত্তেজনার বসে তৃণমূলের ছেলেরা যদি কোনো সময় রিয়্যাক্ট করে, আমি বলছি সেটা কাম্য নয়, রিয়্যাক্ট করে সায়ন্তন বসু দিলীপ ঘোষ শেল্টার দিতে পারবেন, তাদেরকে বাঁচিয়ে নিতে পারবেন? পারবে না। তাহলে উত্তেজনা ছড়িয়ে তাদেরকে ময়দানে নামিয়ে দিয়ে কয়েকটা ছেলের ফিউচার নষ্ট করার কোনো অধিকার তার নেই। আমি অন্তত এটাই মনে করি যে তাদেরকে আমি প্রপার গাইডেন্স দেবো, সঠিক শিক্ষা দেবো, যেটা ইডিওলজি দলীয় ইডিওলজি নিশ্চয়ই থাকতে পারে, আমার মতের সাথে না মিলতে পারে, তার দলের নিশ্চয়ই কিছু ভালো দিক আছে, প্রত্যেক দলের কিছু ভালো দিক আছে, ভালো দিকটা আমি শিক্ষা দেবো, আমি কেন খারাপ দিকে দিয়ে লাঠি সোটা অস্ত্র হাতে দিয়ে নামিয়ে দেবো? আমি তো আলটিমেটলি তাকে বাজাতে পারবো না, দু পাঁচটা কেসকে তার ফিউচারটা শেষ হয়ে যাবে। তো সেরকম রাজনীতিতে আমি অন্তত মানে আমার দল বিশ্বাস করে না। শ্যামলবাবু আপনার কাছে আসছি, মানে উনি যেটা বললেন এটা কিন্তু হচ্ছে, মানে সামনে যুবরা আপনারা আপনার দল হোক বা আপনি বললেন যে মারের বদলে মার, ওনারাও বলবেন মারের বদলে মার, তার মানে এবং এই মারামারির যে চক্কর দায়িত্বটা সরকারের কারে আছে? না সরকারে না, প্রতিটা আলাদা আলাদা আপনার দলের দায়িত্ব আপনাদের উপর, নির্বাচন কমিশনের অনুযায়ী নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে আমরা প্রোগ্রাম করছি। মমতার মঞ্চ থেকে মোদিজিকে গালাগালি দেওয়া হয়, মোদিজির মঞ্চ থেকে মমতাকে তুলোধনা করা হয়, কিন্তু সেরকম ভাবে আমরা আমাদের ওয়ার্ড ভিত্তিক কিংবা আমাদের শহরাঞ্চলের ক্ষেত্রে সেরকম প্রোগ্রাম করা হয়। আজকে সেখানে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি পরিমাণ আমরা হিসাব চাইছি, সেখানকার মানুষ চাইছে যে এত সম্পত্তি হলো কি করে, আমরা শুধু ধরিয়ে দিয়েছি। সেখানে দশজন চলে এসে যদি আপনার মঞ্চ ভাঙতে আসে আপনি কি কি করবেন?
আমার নেতারা শেখায় না, রাজীবাবু বললেন আমার নেতারা শেখায় না, আমার নেতারা শেখায় এটা যে তোমরা যদি তোমাদের রাজনীতি করতে হয়, যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, যদি তোমাদেরকে এক ঘা মারে তার জন্য তৈরি হওয়া দু ঘা মারবার জন্য, আমাদের এটা শেখায় না যে সেরে সেরে গিয়ে ঝগড়া করো, তৃণমূল কর্মী দেখে 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 মারো, এটা শেখায় না, প্রতিরোধ করবার জন্য শেখায়। তো প্রতিরোধ করবার জন্য আপনার আমার গার্জেন শেখায় না, আপনার গার্জেন শেখায় না যে আপনি কিভাবে বেরোবেন, আপনাকে কেউ যদি কোনো রকম কোনো কথা বলে কিভাবে আপনি মুভমেন্ট করবেন, আপনার বাড়ির অভিভাবক যদি সঠিক হয় তাহলে আপনাকে ঠিক গাইডলাইন দেবে যে যদি আমি ছেলে হই আমাকে কিভাবে যেতে হবে, যদি আমি কন্যা হই তাহলে কিভাবে যেতে হবে। যেমন অভিভাবক দেয় আমাদের নেতা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিভাবক হিসেবে, যিনি আজকে 3 বছর ধরে সংগঠন করে সংগঠনকে বাড়িয়েছে রাজ্যের মুখে। আমরা দিলীপ দার দিলীপ ঘোষের নেতৃত্বে যেভাবে বাংলা বিজেপি বেড়েছে, সায়ন্তন বোসের নেতৃত্বে যেভাবে বিজেপি বেড়েছে, আমাদের কোন রকম ভাবে উচ্ছৃঙ্খল পড়ার নেই, আমরা শুধু প্রতিরোধ করতে শিখেছি, প্রতিশোধ নেবার মতো পরিস্থিতি হয়েছে। আমাদের মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে আমরা দাঙ্গা লাগিয়ে বেড়াচ্ছি, যেটা রাজীববাবু বললেন। রাজীববাবু আপনার কাছে আসি, দেশের সামগ্রিক উন্নয়ন বলতে মানে দেশের হোক রাজ্যের হোক সামগ্রিক উন্নয়ন মানে যেখানে চলে আসছে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো এই মানে এই বিষয় এই বিষয়গুলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বর্তমানের কর্মসংস্থানের যা স্থান বা বলুন শিল্পের যা পরিস্থিতি রাজ্য হোক বা দেশ দেশের থেকেও এই রাজ্যের যা পরিস্থিতি, তো মানে যুবরা যে আসবে তারা কি ভরসায় আসবে, তারা কি নিয়ে বাঁচবেন, মানে রাজনীতিতে মানে খাওয়া মানে তাদের তো রাজনীতি করে দিনের শেষে মানে ভাত পাবে না, তো কোন ভরসায় তারা রাজনীতিতে আসবে, বা এই সামগ্রিক উন্নয়নের ভরসা যদি আপনারা না দিতে পারেন ক্ষমতায় থেকেও তাহলে তারা কেনই বা আসবে আপনাদের দলে? না, আপনি যেটা বলছেন সেটা 100 বার ঠিক যে রাজনীতিতে নীতি আদর্শ ভালো লাগা এইগুলোর ভিত্তিতে রাজনীতিতে আসাটাই কাম্য, তার সাথে সাথে এটাও ঘটনা যে খালি পেটে তো রাজনীতি হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই করে তাদের একটা এক্সপেকটেশন থাকবে যে মানে আমি দিনের শেষে আফটার অল আমি কি পেলাম। এই জায়গা থেকে একটা জিনিস যেটা বলা যায় যে আপনি আমি যদি দেশের ব্যাপারে যাচ্ছি না, আমি অতটা আলোচনা যাচ্ছি না, আমি আমার এলাকার যেটা যতটা আমি জানি সেই ভিত্তিতে বলছি। আজকে দেখুন আমি যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আপনারা সবাই জানেন যে আসানসোলে আপনার কেবলস কারখানা থেকে শুরু করে 16টা ECL 16টা খনি থেকে আরম্ভ করে যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, আজকে ASP কে প্রাইভেটাইজড করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, মানে এটা তীব্রভাবে আমাদের দল এবং আইনটিটিউস একটা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে এটাকে টিকিয়ে রেখেছে। তো কর্মসংস্থানের জায়গা তো আস্তে আস্তে ছোট করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে এবং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আমাদের যুবরা একটা জিনিস বুঝতে পারছে যে এই পরিস্থিতি থেকে বাঁচাতে গেলে একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে তৃণমূল কংগ্রেস, যে যার নেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, মানে রাজ্য মানে কেন্দ্র সরকারের যে বৈষম্য নীতি এবং পশ্চিমবঙ্গকে কোণঠাসা করে দেওয়ার যে চেষ্টা, পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা, তার বিরুদ্ধে লড়াইটা একমাত্র দেশব্যাপী মমতা ব্যানার্জি করছেন। স্বাভাবিকভাবেই যুবরা তো এটা নিয়ে উৎপল্ল এবং মানে ওনার এই নীতি আদর্শবোধের জন্যই যুবরা আমাদের দিকে আকৃষ্ট হচ্ছেন। কিন্তু আপনার দিনের শেষে 100 বার আমিও একমত যে তাদের একটা সংস্থান হওয়া দরকার, এই সংস্থানের জায়গাটাকে লড়ে নেওয়ার জন্যই তার প্ল্যাটফর্ম হচ্ছে তৃণমূল কংগ্রেস। দাদা এই বিষয়ে আপনি কি বলবেন? আপনারা দেখেছেন কদিন আগে পরীক্ষা যারা অনশনকারী তাদেরকে লাঠিচার্জ করানো হয়েছিল, কারা চালিয়েছিল? বিজেপি। আজকে 7 বছর 8 বছর 2011 পর থেকে বাংলায় ক্ষমতা আছে, আপনি বলুন কোন রিক্রুটমেন্টটা হয়েছে, আপনি বলুন কোন ভোটটা হয়েছে, আপনি বলুন তো একবার। 2011 সালে পরিবর্তন হয়েছে মানুষের ভোটে, তারপর 2016 তো মানুষের ভোটে সেনাবাহিনী নামিয়ে তো ভোট হয়েছে, 2016 সালে ভোট আমরা 100 খানা সিটকে নির্ধারণ করতে পেরেছি, আমরাই 100 খানা সিটের মাধ্যম দিয়ে বাংলার মুখে যেমন সিপিএম এবং কংগ্রেসের জোটকে মেনে নেয়নি, ঠিক সেরকম বাংলার মানুষ চেয়েছিল যে সিপিএম কংগ্রেসের জোট যেন না আসে, বিজেপিও আসবে না, ভালোই থাকুক তৃণমূল। আমরা বারবার দেখেছি, আমরা বলেছি বারবার যে সিপিএম কংগ্রেসের জোট মানুষ মেনে নেবে না, বিজেপিকে সেভাবে মানুষ ধরতে পারেনি, তৃণমূলকে মানুষ ব্যাক করছে, তৃণমূলকে চাইছে। আমরা যদি 100 খানা সিট নির্ধারণ না করতাম এই বাংলার মুখে, যিনাদের ওনারা এই রাজ্য থেকে হাটিয়েছে, ওনারাই বলেন নাকি হাটিয়েছেন, আমরা নাকি হাটাইনি, তো সেই দলটা আবার ক্ষমতায় আসতো সিপিএম এবং কংগ্রেসের জোট, এটা জেনে থাকা দরকার আছে। রাজীববাবু সেটা কি ঠিক? না না, দেখুন আমি একটা জিনিস আপনাকে বলি যে উনি যেটা বলেন 2016 তো একদম সেনাবাহিনী দিয়ে
আধাসামরিক বাহিনী দিয়ে পুরোপুরি নিয়ম নীতি মেনে ভোট করেছিল এবং বিরোধী দল উৎফুল্ল ছিল যে তৃণমূল ক্ষমতাচ্যুত হতে চলেছে এবং বিভিন্ন যে সমীক্ষাগুলো দেখা গেছিল তাতেও নাকি একটা লড়াইয়ের বাতাবরণ তৈরি হয়েছে এবং মানে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার জায়গা রয়েছে এরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিল। আলটিমেটলি আমরা রেজাল্টের ক্ষেত্রে কি দেখলাম, যে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন, সবসময় নেগেটিভ ভোটে জেতা যায় না। 2011 আমরা মানছি যে সিপিএম বিরোধী একটা তীব্র হওয়া ছিল, নেগেটিভ ভোটে জিতেছি, কিন্তু যখন সরকারে থাকা যায় তখন একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফ্যাক্টর কাজ করতে শুরু করে সরকার বিরোধী। তো আমরা তো যেটা মমতা ব্যানার্জি সরকারের থেকে মানুষকে যে পরিষেবা দিয়েছেন, যে উন্নয়ন করেছেন, অ্যান্টি এফেক্টের বদলে ইন ফেভার মমতা ব্যানার্জির ফেভারে ফ্লোটা ছিল, তার ফলে আমরা আরো বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় দখল ক্ষমতা আসতে পেরেছি। এটাতে দ্বিতীয় তৃতীয় স্থানের জন্য কাদের লড়াই হয়েছে সেটা তো তার জন্য তো তৃণমূল দায়ী নয় যে কে দ্বিতীয় হবে বা তৃতীয় হবে। ফার্স্ট বয় যে সে নিজের পড়াশোনা করবে এবং সে পারফর্ম করে ফার্স্ট হবে, সেকেন্ড কে হলো থার্ড কে হলো তার জন্য তো সে বসে থাকবে না। হ্যাঁ রাজীব বাবু, আমরা আলোচনায় আসছি, একটা ফোন নিয়ে একজন দর্শক বন্ধু কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আইনস্টাইন থেকে। আইনস্টাইন থেকে? হ্যাঁ বলুন। আপনি কোনো অন্যদিন পর দেখলাম আগে আপনাদের দেখতাম না, ওটার আগে কিন্তু বিজেপি যেদিন কথা আছে সুন্দর একটা প্রশ্ন লাগিয়ে দেখতে পাচ্ছি উন্নয়নটা কি জানেন, উন্নয়নটা মানেটা কিছু আগে মানেটা যেতে কোনো কথা উচিত ছিল আপনার, মানে এই উন্নয়নের প্রশ্নটা আপনি কাকে করছেন? আমি বিজেপি যে বোঝা আছে ওনাকে প্রশ্ন করছি। আচ্ছা, আর ওনাকে রাজীব বাবু আমরা যেখানে যেখানে ক্ষমতায় আছি আমরা আমরাই একমাত্র দেখাতে পেরেছি যে বাংলার সিঙ্গুর গুজরাটের সানন্দ হতে পারে। আজকে বাংলায় যেখানে সিঙ্গুর যেখানে মানুষ হাহাকারে ভুগছে সেখানে সেই সিঙ্গুর সেই টাটা চলে গেল গুজরাট এবং সেখানে মানুষ কর্মসংস্থানে ব্যস্ত হয়ে গেছে। যেখানে যেখানে আমরা ক্ষমতায় আছি, হ্যাঁ অবশ্যই আমরা ক্ষমতায় আসার পর 2014 সালে ক্ষমতায় আসার পর ভারতবর্ষের মুখে আমরা রাষ্ট্রবাদী শক্তিকে শক্তিশালী করেছি। আমরা রাষ্ট্রবাদী শক্তি শক্তিশালী হওয়ার কারণে রাষ্ট্রদ্রোহী শক্তি একটা হয়েছে। আপনারা এই 2019 এর নির্বাচন রাষ্ট্রবাদী শক্তি ভার্সেস রাষ্ট্রদ্রোহী শক্তি, রাষ্ট্রদ্রোহী শক্তির মধ্যে আছেন রাজ্য শাসক দল, আর রাজ্যের শাসক দলের একটাই দামামা যে সেটা হচ্ছে উন্নয়ন। আমি যিনি প্রশ্ন করলেন আমি উন্নয়ন সম্পর্কে আমরা যতটা জানি উন্নয়ন রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে বলতে পারবো না, কিন্তু 11টা পুল ভেঙেছে, মোটামুটি কয়েকটা মার্কেটে আগুন লেগেছে, এগুলো উন্নয়ন হতে পারে। রাস্তাগুলো নীল সাদা রং হয়েছে, তার কোম্পানি একজন টেন্ডার পেয়েছে, ঠিক কথা। আর এলাকায় এলাকায় তৃণমূল যারা নেতা আছেন তাদের কিছু হয়তো ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ অনেকটা বেড়ে গেছে, এটা উন্নয়ন হয়েছে। আর আমাদের কাছে উন্নয়ন এটা নয়, আমাদের কাছে উন্নয়ন কর্মসংস্থান মানুষ কতটা যুক্ত হলো, আমাদের কাছে উন্নয়ন যে স্বাভাবিকভাবে মানুষ কতটা শান্তিতে আছে। আপনি জানেন না যে সিপিএম এর থেকে ভয়াবহ পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সিপিএম এর আমলে আমরা সিপিএম এর বিচারধারায় পূর্ববি উল্টো, কিন্তু সিপিএম এর থেকেও এখনো স্বাভিমানের অভাব আছে, এখনো বাক স্বাধীনতার অভাব আছে এই মুহূর্তে বাংলার বুকে। আপনি ভাবতে পারবেন না 72 পুনরায় ফিরে আসছে আর কি 2019, মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, সাধারণ মানুষ মিটিং দাঁড়িয়ে শুনতে ভয় পাচ্ছে, তাকে প্রশ্ন করছে কি দাঁড়িয়ে শুনছো, এই অভিযোগ কি ঠিক? উন্নয়নের প্রশ্নে আমি বলি, যেটা নিয়ে উনি বলছিলেন,
উন্নয়নের প্রশ্নে নিয়ে আমি বলি, তার আগে আমি আরেকটা জিনিসের একটু আপত্তি জানাবো। উনি যেটা বলেন, যেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী শক্তি, রাষ্ট্রদ্রোহী শক্তি বলতে কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মানে যারা রাষ্ট্রের বিরোধিতা করছে। একটা জিনিস ওনার বোঝা দরকার যে বিজেপির বিরোধিতা মানে রাষ্ট্রের বিরোধিতা না। আমরা প্রথমে আমাদের দেশ ভারতবর্ষকে আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি, কিন্তু বিরোধী মানে বিজেপির বিরোধিতা বা মোদীর বিরোধিতা করলে সেটা রাষ্ট্র বিরোধিতা হয়ে গেল। আপত্তি জানাচ্ছি এবং আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই আপনাদেরকে থামাই, আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে দেবো। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন নরেন্দ্র কুমার। নরেন্দ্র, শুনতে পাচ্ছো? তোমার যে রায়গঞ্জ এলাকা, আমরা সকালবেলা আজকে যেটা প্রথমে সংবাদ পেয়েছিলাম যে ইভিএম খারাপের জন্য প্রথমে সেখানকার কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি গিয়ে সেখানে প্রথমে ভোট দিতে বাধা পায়, পরবর্তীতে ইভিএম ঠিক হয়ে যায়, এখনই রায়গঞ্জের সামগ্রিক চিত্রটা কি? রায়গঞ্জে সামগ্রিক চিত্র এখন মোটামুটি ভালো রয়েছে, ভোট হচ্ছে কয়েক জায়গায়, বেশ তিন থেকে চার জায়গায় ইভিএম মেশিন খারাপ হওয়াতে সমস্যা হয়েছিল, এখন ঠিকঠাক ভোট চলছে। আচ্ছা, তো আর আমরা ইসলামপুর এলাকাতে একটু বিক্ষোভ হচ্ছে মহিলাদের। কি নিয়ে বিক্ষোভ? হ্যাঁ, একটু সমস্যা হয়েছে ওখানে ভোটারদের নিয়ে, সেখানে পুলিশ গিয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সম্ভাবনা আছে। আচ্ছা, এর পাশাপাশি রায়গঞ্জে এখনো পর্যন্ত আমরা আমরা যেটা জানি যে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল এবং যেগুলোতে 70% বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার পাশাপাশি যেই বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকছে না সেখানে রাজ্য পুলিশ থাকছে এবং তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা এবং সেখানে আধিকারিকরা রয়েছে নির্বাচনের জন্য, এই যে নিরাপত্তা ব্যবস্থাটা যেটা নির্বাচন কমিশন শুরু থেকেই এবারে লোকসভা নির্বাচনে জোর দিয়েছে, সেই বিষয়ে কি বলবে? বলছি লোকসভা নির্বাচনে এবারে যে নিরাপত্তা ব্যবস্থা সেইটা নিয়ে কি বলবে তুমি? হ্যালো, নিরাপত্তা যেটা রয়েছে সেটাতে সন্তুষ্ট নেই বিজেপি কর্মীরা, সন্তুষ্ট নেই, তাদের আপত্তি হচ্ছে, আর এমনি প্রশাসনিক ভাবে যেটা বলা হচ্ছে সেটা কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বিজেপি শুধু বিজেপি কর্মীদের সমস্যা জানা যাচ্ছে, ধন্যবাদ, সঙ্গে থাকো। বিজেপির পক্ষ থেকে খালি এই অভিযোগটা করা হচ্ছে যে তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট নয়, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হচ্ছে। আমরা আলোচনায় আসছি, আমি রাজীবদার কাছে যাব। আমরা আজকে এই মুহূর্তে বা এই অনুষ্ঠানে আমরা যুব সমাজ নিয়ে বা রাজনীতিতে যুবদের ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম এবং যে আলোচনায় আমরা যাব বা এখন কিন্তু প্রতিটি দলের রাজীবদার তারকা মুখ বা তারকা প্রার্থী, এটা কিন্তু সব মানে আপনাদের দল বলুন বিরোধী দল বলুন সবার সবার কিন্তু একটা ট্রেন্ড, একটা ভোট টানার একটা মানে ব্যাপার থাকে। তো সেখানে যখন রাজনীতিতে তারকা প্রার্থীরা আসছে, একটা ভিন্ন জগৎ থেকে তারা রাজনীতিতে আসছে যাদের সাথে রাজনীতির সম্পর্ক নেই এবং যখন আসছে এবং তাদের মানে বেশ কিছু যারা পোড় খাওয়া রাজনীতিবিদ তাদের কিন্তু এটা অভিযোগও থাকছে যে তারা রাজনীতি সম্বন্ধে জানে না, তারা মানুষের কি কাজ করবে, কিন্তু যে যুব সমাজ এক শ্রেণীর যুব সমাজ তারা কিন্তু সেই তারকা প্রার্থীর দিকে অন্ধের মতো ছুটে যাচ্ছে, কিন্তু এই যে রাজনীতি, এই যে একটা মানে সেলিব্রিটির যে রাজনীতি, এই যে এবং তার পিছনে যে এই যুবদের যে ছুটে যাওয়া, এটার স্থায়িত্বটা কতদিন হতে পারে বা এটা এটা কি তারা সঠিক করছে, মানে এটা কি দলের জন্য দলের স্বাস্থ্যের জন্য সঠিক? দেখুন, এই ট্রেন্ডটা যে এখনই নতুন শুরু হয়েছে তা তো না, এটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড এবং আমরা দক্ষিণ ভারতে দেখেছি একটা ট্রেন্ড ছিলেন এবং এখনের বিভিন্ন অভিনয় জগতে ফিল্ম জগতের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি এন টি রামারাও থেকে শুরু করে আমরা দেখেছি, জয়ললিতা থেকে শুরু করে দেখেছি, তারা কিন্তু রাজনীতিতেও সমানভাবে সফল। তো সুতরাং এটা দেখার বিষয়, এটা আগাম মন্তব্য করে দেওয়া উচিত না, কেননা একটা মানুষ একটা জায়গায় সফল, সে চূড়ান্তভাবে সফল, তার মানে আর একটা সেগমেন্টে তিনি যে সফল হতে পারবেন না এটা আগে থেকে ধরে নেওয়ার কোনো কারণ নেই। এবার একটা জিনিস দেখুন, আমি ধরুন একটা ধরা যাক যে একজন ব্যক্তি তিনি একটা জায়গায় সফল, তার মানে তিনি অলরেডি হাইলাইটেড, এবার ওনার সেই গুডউইলটাকে বা ওনার সেই ইমেজটাকে রাজনীতির ক্ষেত্রে যদি কাজে লাগানো যায় এবং সেটাকে যদি সঠিক পথে বা
রাজনীতির ক্ষেত্রে যদি এটা আজকে আমি আমরা এই যে রাজ্যবর্ধন সিং রাঠোর আজকে উনি বিজেপির মন্ত্রী হতে পারেন, ঠিক আছে, উনি তো ক্রীড়া জগতের একজন দিকপাল, ঠিক আছে, তো ক্রীড়া জগৎ থেকে উনি আলটিমেটলি রাজনীতিতে এসেছেন, উনি ক্রীড়া মন্ত্রী, ওনাকে করা হয়েছে, ভালো মন্দ খারাপ সেটা তো বিচার পরে হবে, তো আলটিমেটলি যে এই ট্রেন্ড একটা বরাবরই আছে এবং এটা সব দলের ক্ষেত্রে, শুধু তৃণমূল না, সব দলেরই একটা ট্রেন্ড আছে, এবারও আমরা সেটা দেখতে পাচ্ছি যে সব দলই রয়েছে, তো এটা কোয়াইট ন্যাচারাল। আচ্ছা শ্যামল বাবু আপনার কাছে আসি, আমরা জানি বা যে ফৌজদারি মামলায় যারা অভিযুক্ত বা জেল খাটছেন, ভোটে দাঁড়াচ্ছেন, তারা জিতছেন, তারা রাজনীতি করছেন, এবং স্বাভাবিকভাবেই তারা যেহেতু জিতছেন রাজনীতি করছেন, যুবরাও তাদেরকে অনুসরণ করছে, কিন্তু এই যে জাতীয় যে জীবনটা, এটাতে একটা কিন্তু বিভ্রাট বা একটা কমতি সৃষ্টি হচ্ছে, এবং এটাতে যুব সমাজে কি প্রভাব পড়তে পারে? ফৌজদারি মামলায় দেখুন, অ্যাকচুয়ালি রাজনীতিতে ক্ষেত্রে যখন আপনি কাজ করতে আসবেন, দলের একের দল অপর দলকে আপনাকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করার চেষ্টা করে, এটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ঘটে, বাংলায় এই এটা বেড়ে গেছে। এখন আমরা আগে বিহারকে আমরা বলতাম যে জেলে আছে কিন্তু ভোটে লড়াই করছে, কিন্তু আমরা দেখলাম বাংলাও এটা সূত্রপাত দিদি করে দিয়েছে, মদনবাবু ভিতরে ছিলেন কিন্তু লড়াই করেছে। ঘটনা হচ্ছে যখন কেউ কাস্টডি থাকে তারপরে অনেকে লড়াই করেছে, বিগত দিনেও লড়াই হয়েছে, রাজনীতির ক্ষেত্রে সব অভিযোগ কিন্তু প্রমাণিত হয় না, কারণটা কি, অভিযোগ থাকতে পারে, অভিযোগ সত্য কতটা সেটা কিন্তু কোর্টের বিচারাধীন, তার মানে এটা নয় যে তিনি নির্বাচনে লড়াই করতে পারবে না। এবার একটা সময় ছিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানে বড় ডাকাবুকো গুন্ডারা নির্বাচন লড়াই করত, এটা কিন্তু আস্তে 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 কমছে, কিন্তু যখনই যুব সমাজ রাজনীতিতে আসছে তার নামে দু তিনটে এফআইআর চলে যাচ্ছে। নর্মাল এফআইআর তো শ্লোতা আনি দুটো সামনে মেয়েকে রেখে দিয়ে, নর্মাল এফআইআর রিভলভার রাখা, আর্মস কেস, আর আজকের দিনে তো একটা কেস কমন বাংলার মুখে, সেটা হচ্ছে গাঁজা কেস, এইটা কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো বুঝিয়ে দিয়েছে, গাঁজা খান আর গাঁজার না বিক্রি করুন, কিন্তু গাঁজা কেসটা আপনি পাবেন যদি আপনি অন্য কোনো দল করেন। আর এই দলে বিশেষ করে বিজেপি থেকেও বেশি শিকার হয়েছে তৃণমূলের গোষ্ঠী দল, বর্ধমান জেলে আমি নিজে 9 দিন জেল খেটেছি, সেখানে আমি দেখেছি আমাদের থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সবাই গাঁজা কেসে ফেসে আছে 22 মাস 24 মাস। তাই ফৌজদারি মামলাগুলো রাজনীতির ক্ষেত্রে ততটা প্রেক্ষাপট নেই, কারণ হয় না, এই কারণেই যে অনেক কেস থাকে মিথ্যা, রাজনীতিতে অনেকজনকে আটকাবার জন্য, তাকে ব্যাকফুট করে দেওয়ার জন্য একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যে মামলায় জড়িয়ে দিলে সে হয়তো ব্যাকফুটে চলে যাবে, কিন্তু রাজনীতিতে কি হয় উল্টো হয়, নেগেটিভ প্রচারটা আপনার পজিটিভে কাজ করে না। আবার তো এটাও হতে পারে, আমি রাজীবদার কাছে আসি, উনি যেটা বললেন সেটার সাথে তার পাশাপাশি এরকম মানে এই প্রভাবটা যে আমরা যে যুব প্রভাব নিয়ে আলোচনা করছি, তাহলে যুবদের মাথায় এটাও তো আসতে পারে যে আমার কাছে অভিযোগ লাগলো, আমি আমি মামলা পেলাম, তাহলে আমি যদি রাজনীতিতে ঢুকে যাই আমি সেফ হয়ে যেতে পারি, একটা এই ধরনের ট্রেন্ডও তো মানে তাদের মধ্যে চিন্তাভাবনা কাজে লাগতেই পারে, যে রাজনীতির কোনো একটা রং আমার গায়ে লেগে গেলে আমি মামলা থেকে নিষ্পত্তি পেয়ে যাব, বা আমার আমার সেরকম শাস্তি হবে না, এই ধরনের ব্যাপারগুলো। দেখুন আমি অন্য কোনো দলের কথা বলতে পারছি না, তবে তৃণমূল কংগ্রেস এই ধরনের ব্যাপারগুলোকে প্রশ্রয় দেয় না, এবং আইনের শাসন মমতা ব্যানার্জি এখানে প্রতিষ্ঠা করেছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ যদি ভাবে যে আমি কোনো ক্রাইম করলাম এবং তৃণমূলে এসে শেল্টার নিলাম এবং সেইখান থেকে রেহাই পেয়ে গেলাম, তাহলে তিনি ভুল ভাবছেন বা এই অ্যানালিসিসটা ভুল। আর একটা জিনিস যেটা আপনারা যেটা বলছেন যে যেটা আপনি বললেন যে ফৌজদারি মামলা, এটা আমি একদম একমত যে ক্রিয়েটেড মামলা থাকে, যেটা যেটা আমরা দেখেছি শ্যামলবাবু বলছিলেন গাঁজা কেস, তো আমরা মোদিবাবুর কাছে আবার সিবিআই কেস দেখতে পেয়েছি, ঠিক আছে, যাকে তাকে সিবিআই দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আটকে রাখার পর চার্জশিট বা কোনো অভিযোগ কিন্তু প্রমাণ করা যাচ্ছে না, চার্জশিটও পর্যন্ত দিতে পারছে না, কিন্তু আমরা দেখছি মমতা ব্যানার্জির মুখে বন্ধ করে, উনি তো কিছু ছোটোখাটো লোকের কথা বলেন, আমি তো একাধার দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাপস পাল থেকে শুরু করে যাদের কথা বলতে পারি, যাদেরকে ইন্টেনশনালি কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এখন অবধি তাদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত নয় বা পুলিশ সিবিআই মানে কোনো রকম কিছু প্রমাণ পর্যন্ত করতে পারেনি, যেটা আবার রাজীব কুমারের পেছনে উনি লেগেছেন, এবং এটা তো সম্পূর্ণ ইন্টেনশনাল কেস, তো এর মানে তো সেই লোকটা ক্রাইম করেছে এটা তো প্রমাণিত নয়।
তা স্বাভাবিকভাবেই এই ধরনের কেসগুলো কোনো রাজনৈতিক মানে তার ভাবমূর্তির মাপকাঠি হতে পারে না, মানে এটা এগুলো ইন্টেনশনালি দেওয়া, এগুলো এগুলো একটা রাজনীতিকের ভাব মানে ভাবমূর্তির মাপকাঠি হতে পারে না। কিন্তু ওনাদের যে একটা অভিযোগ রয়েছে যে আপনাদের দল বাদে অন্য দল যেই করছে তার বিরুদ্ধে আপনারা মামলা দিয়ে যাচ্ছেন একাধিক ভাবে, এটা শুধু আমাদের নয় সিপিএম এর ব্যাপারটা নয়, আজকের দিনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বর্ধমান জেলে 986 খানে কয়েদির মধ্যে 800 খানের উপর তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে মুসলিম সম্প্রদায়ের লোক আছে, ভাবতে পারবেন আপনি না? এইটা এই জায়গাটা আমি আপত্তি জানাচ্ছি, মুসলিম বলে হিন্দু বলে ক্রাইম ওইভাবে ডিমার্কেট করা যায় না, সংখ্যালঘু বলে ওইভাবে ডিমার্কেট করা যায় না। একটা জিনিস আমি প্রথমেই বললাম না যে দেখতে হবে সেগুলো তৃণমূল নাকি কোথাও ক্রাইম করে তৃণমূলের গঞ্জি পরে তৃণমূল হওয়ার চেষ্টা করছে, এবার সেই যুগে যদি হওয়ার চেষ্টা করে সেই যদি ক্রাইম করে থাকে আইন আইনের পথে চলবে স্বাভাবিকভাবে, 900 কেন 9000 লোক ঢুকে থাকতে পারে যদি সে ক্রাইম করে থাকে, এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার নেই। আচ্ছা শ্যামল বাবু আপনার কাছে আসছি, সোশ্যাল মিডিয়ার অবদান কিন্তু রাজনীতিতে এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু এবং সেটা কিন্তু প্রত্যেকটা দলের যুবরাই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা দেখে, সোশ্যাল মিডিয়ার সবথেকে যদি আজ মানে বেশি জোরদার থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, মানলাম, কিন্তু তার পাশাপাশি খবরের পাশাপাশি ফেক নিউজ একটা ছড়ানোর অভিযোগ উঠছে এবং সেটা কিন্তু যুবদের থ্রু দিয়ে হচ্ছে, কি বলবেন? একটা ঘটনা কোনো কিছুরই ফেক নিউজ সেটা ভালো নয়, ধরুন একটা ফেক নিউজ একটা এলাকায় অশান্তি চালিয়ে তৈরি করতে পারে, একটা ফেক নিউজ এই একটা শান্ত এলাকা হয়তো সেই এলাকায় কোনোদিন ঝামেলাই হয় না কিন্তু সেই এলাকাটা অশান্তি তৈরি হয়, ধরুন আমরা যারা রাজনীতি করি তারা কিন্তু আমাদের কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কিন্তু এটা নয় যে দলই হোক না কেন প্রত্যেকটি দল চায় তার সমাজটা তার এলাকাটা যেন ভালো থাকে, হয়তো সেই এলাকাকে শান্ত রাখাবার জন্য রাজনীতি রাজনীতি করার জন্য সেটা আলাদা আলাদা পাঠ, কিন্তু প্রত্যেকের কিন্তু উদ্দেশ্য যে নিজের এলাকা যেন শান্ত থাকে। রাজীববাবু যে এলাকার কাউন্সিলর অবশ্যই তিনি চান যে বিজেপি আছুক, বিজেপি ওখানে থাক না থাক সেটা বড় জিনিস নয়, সিপিএম থাক না থাক কিন্তু আমার এলাকা যেন শান্ত থাকে, কিন্তু আমি ওই এলাকার বাসিন্দা হয়ে যদি আমি একটা ফেক অ্যাকাউন্ট করিয়ে বা ফেক নিউজ করিয়ে যদি সেই এলাকাকে উত্তাল করে দিই সেটা কিন্তু সমাজের ক্ষেত্রে কাম্য না, তাই ফেক নিউজটা সবার জন্যই কিন্তু বরবাদ হওয়ার কারণ প্রত্যেকের রাজনৈতিক দলের ক্ষেত্রে, আমার দল তার দল বলে ব্যাপার নেই, ফেক যে কোনো ফেক নিউজ আপনি একটা ফায়ার ব্রিগেডকে ফলস ফোন করলেন যে ওখানে আগুন লেগে গেছে, আপনি ভাবুন তো সে তাড়াতাড়ি করে আসবে এসে দেখে যে সেটা আগুন লাগানোই নেই, লোকেশনে দেখা যাচ্ছে কোনো কিচ্ছু হয়নি, তাহলে ফেক তো, মানুষ ব্যস্ত হয়ে গেল, ডিপার্টমেন্টটা ব্যস্ত হয়ে গেল, প্রশাসন ব্যস্ত হয়ে গেল, এই যে ফেক হওয়ার কারণে এই ফেকটা যে কোনো রাজনৈতিক দলের পক্ষে হোক সাধারণ মানুষ হোক ফেক নিউজ যেন না করে আপনাদের স্টুডিওর মাধ্যম দিয়ে এটা আমি করজোড়ে অনুরোধ করব। রাজীববাবু আপনার কাছে আসছি, এবারে প্রায় মানে 8 কোটি যুব ভোটার রয়েছে, মানে নতুন নতুন ভোটার রয়েছে, এবং এই যে মানে যেটা আমরা জানছি বা যেটা অভিযোগ উঠছে যে কৃষকরা মূল্য পাচ্ছে না, বেকার সমস্যাটা একদম ভয়ঙ্কর আকার ধারণ করেছে কোনো, এবং এই যে 8 কোটি যুব যারা মানে যারা ভোটার রয়েছে তাদের মানে তারাও এই যে একটা মানে বিভিন্ন আমরা ভোটের সময় খবর আসে এবং সব জায়গায় কিন্তু এই যে ভোট বয়কট বলুন কিংবা আমাদের এলাকায় এই নেই গত 5 বছরে হয়নি এসে প্রতিশ্রুতি দিয়েছিল হয়নি, একটা প্রতিশ্রুতি কথাটা কিন্তু ভোটের আগে আমরা মানে সাধারণ মানুষের কাছ থেকে শুনতে পাই এবং ভোটের আগে কিন্তু এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় এবং সেই ভোটের মানে এবং সেই যুবরা হোক সাধারণ মানুষ হোক সেই প্রতিশ্রুতির পেছনে কিন্তু দৌড়ায়, তাহলে কি এই 8 কোটি নতুন ভোটার এরাও কি সেই একই রকম ভাবে মিথ্যে প্রতিশ্রুতির পেছনে দৌড়াবে, মানে তাদেরও তো মানে রাজ্যের যা পরিস্থিতি যে যে বেকারত্ব যে শিল্প বা কর্মসংস্থান নিয়ে যে সমস্যা রয়েছে বা কৃষকদের যে সমস্যা রয়েছে এই এই সমস্যা তো এখনো পর্যন্ত মেটেনি এবং মিটবে কবে মিটবে একটা নিয়ে একটা সংশয় রয়েছে, তো কি বলবেন এই বিষয়ে? না আমি একটা জিনিস আপনাকে বলি যে হচ্ছে যে এখনকার ছেলেরা এখনকার যারা স্টুডেন্ট বা যুব তারা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি ইন্টেলিজেন্ট, এদেরকে কিন্তু আপনি দীর্ঘদিন ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে আপনি আটকে রাখতে পারবেন না বা ভুয়ো প্রতিশ্রুতি তারা মানতে পারবে না, কোনটা করা সম্ভব কোনটা করা সম্ভব নয় তাদের কিন্তু বিচারধারা কিন্তু অনেক তীক্ষ্ণ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী যদি রাজনীতি করতে হয় তাহলে আপনাকে কিন্তু ফলস স্টেটমেন্ট দিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারবে বলে মনে হয়,
মানে এটা পারা সম্ভব নয়। আমরা আলটিমেটলি দেখছি, দেখতে পাচ্ছি যে যুবরা আপনি যদি প্রতিশ্রুতি রেখেছেন, হ্যাঁ এটা ঘটনা যে ধরুন দশটা প্রতিশ্রুতি দিলে দশটাই রাখা কারোর পক্ষে সম্ভব না বা রাখা যায় না, কিন্তু আপনি ওটা অ্যাচিভ করার আপনার মধ্যে একটা চেষ্টা আছে বা আপনি ওটা একটা চেষ্টা করছেন যে আমি ওই প্রতিশ্রুতিগুলোকে পালন করার চেষ্টা করবো, সেটাও ওয়েল এন্ড গুড যে ঠিক আছে প্রচেষ্টা, কিন্তু একদম পুরো ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে এখনকার যুব সমাজকে মোটিভেট করা আমার মনে হয় না সম্ভব। স্বাভাবিকভাবেই যুবরা যে দলের দিকে যাচ্ছে নিশ্চয়ই সেখান থেকে আউটপুট কিছু আছে। আজকে তৃণমূল কংগ্রেসের সাথে যুবরা যাচ্ছে মানে সেখানে প্রতিশ্রুতি, হ্যাঁ আপনি যেটা বলছেন আমিও একমত যে 100% সব সমস্যা সমাধান করা সম্ভব নিশ্চয়ই হয়নি। মমতা ব্যানার্জি প্রচেষ্টা করেছেন, আজকে 34 বছরের রাজ্যটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে উনি আস্তে আস্তে রিপেয়ার করছেন, তার জন্য সময় দরকার। উনি যতটা সময় পেয়েছেন সেই সময়ের নিরিখে উনি অনেক বেশি রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং ওনার এই কর্মধারা কর্মপদ্ধতি ঠিক আছে, ওনার প্রতিশ্রুতি পালনের এই প্রচেষ্টা এটাই যুব সমাজকে আকৃষ্ট করছে এবং এটাই স্বাভাবিক। শ্যামলবাবু আপনার কাছে আসছি, রাস্তায় নেমে যুবদের ভূমিকা একটা সময় কিন্তু এটা অনেক ছিল, এবং মানে যদি আমরা উদাহরণ হিসেবে দিতে চাই যে এখন বর্তমানে বিভিন্ন এলাকায় এলাকায় শুধুমাত্র মহিলারা মদের ভাটি ভাঙা থেকে শুরু করে যে কোনো রকমের প্রতিবাদ, রাস্তার দাবিতে জলের দাবিতে মহিলারা যেভাবে এগিয়ে আসছে, একটা সময় ছিল এই যুবরা কিন্তু এই কাজগুলো করত, রাস্তায় নেমে আন্দোলনটা যেটা সবার মুখ যে যুবরা ছিল, এখন কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই না, কেন কি বলবেন এই বিষয়ে? কারণটা হচ্ছে আজকের যুব সমাজ, বাংলার যুব সমাজ মদে আসক্তি হয়ে গেছে, আর সেই মদের ভাটি ভাঙার দায়িত্বটা মহিলারা নিয়েছে। আগে কি হতো, যুবকরা রাস্তায় নামতো, আজকে বেকারত্বের জ্বালায় যুব সমাজ মদের নেশায় আসক্তিতে হয়ে গেছে, তারা সেই দিকে এগিয়ে গেছে, আর সেটাকে আটকাবার জন্য বাড়ির মহিলারা এলাকার মহিলারা তাদের ভূমিকাটা যেটা আগে ছিল সেই ভূমিকাটা পালন করছে মহিলারা, আর কিছুই নয়। বাংলায় আপনারা দেখুন না, আপনি প্রত্যেকটি 1 কিলোমিটার 2 কিলোমিটার 1 কিলোমিটার অন্তর অন্তর ওয়াইন শপ, যুবক বলছে ড্রাই ডে নেই, আজকের দিনে ড্রাই ডে নেই, আমরা দেখতাম পুজোর ড্রাই ডে ছাড় থাকে বন্ধ ক্লোজ ডে সেদিন, কিন্তু না এখন ড্রাই ডে ওপেন হয়ে গেছে। এই জায়গাটা এই ঘাটতিটা মহিলারা ফিলাপ করছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আগেও মানে এই সরকার আসার আগেও গ্রামে গ্রামে ছোট ছোট মদের ঠেকগুলো ছিল, সেই ঠেকগুলোকে কি করতো এক ধরনের মানে, যেহেতু দেখুন আজকের দিনে যতটাই আন্দোলন দেখতে পাচ্ছেন তার মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। তখন কি হতো, মানুষ কেউ অ্যান্ড্রয়েড ইউজ করেনি, মানুষ জানতে পারতো না। আজকের দিনে যে কোনো ব্যাপার আপনি একটা ঘটনা ঘটে যাওয়ার পর 2 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাচ্ছে, সেটা একটা বড় কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে মহিলারা তাদের স্বামীরা যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে নেশায় ভেসে যাচ্ছে, মহিলারা অস্ত্র তুলে নিচ্ছে। আমার বর্ধমান শহরে 2টো জায়গাতে এই ঘটনা ঘটেছে, তারা কিন্তু অন্য আমার দলের লোক নয়, তারা অন্য রাজনৈতিক দলের পরিবারের লোক, কিন্তু তারাও কিন্তু রুখে দাঁড়িয়েছে স্বামীটাকে বাঁচাবার জন্য, বাড়ির ভাইটাকে বাঁচাবার জন্য। তাই আজকের দিনে এই জায়গাটা মহিলাদের ভূমিকাটা একটু তাৎপর্যপূর্ণ। মানে সেই জায়গায় দাঁড়িয়ে একটা আমার ব্যক্তিগত প্রশ্ন সেটা হচ্ছিল, এই যে মহিলাদের এই যে এগিয়ে যাওয়া, তা যুব নেতার পাশাপাশি আপনারা কি যুব নেত্রী আনার চেষ্টা করতে করতে পারেন না, বা দলে কি সেটা আসতে পারে না? আমার নয়, যে কোনো দলেই যুবক এবং যুবতী একই ভ্যালু, কন্যা সন্তান আর পুত্র সন্তান দুটোরই ভ্যালু এক। আমরা কন্যা সন্তানকে আমরা মাতৃশক্তি রূপে দেখি, আর আমরা ভাতৃশক্তি রূপে পুত্র সন্তানকে দেখি। দুটো শক্তি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে, কখনো কখনো আমরা ভাতৃশক্তি পিছিয়ে পড়ে মাতৃশক্তি এগিয়ে যায়, কখনো কখনো মাতৃশক্তি পিছিয়ে পড়ে ভাতৃশক্তি এগিয়ে যায়। রাজীব দা, মানে যেহেতু আপনার দল ক্ষমতায় রয়েছে তাই ওনার উনি মানে উনি যেই কথাগুলোই বলছে মানে আপনার ওনাদের পক্ষে চলে যাচ্ছে আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে, যেমন মানে এই যেই প্রশ্নটা নিয়ে আমি আমি বললাম যে মহিলারা এগিয়ে আসছে কিন্তু যুবরা কিন্তু এখন প্রতিবাদ করছে না, এবং উনি কিন্তু প্রকারান্তে বললেন যে বেকারত্ব হচ্ছে সেই জন্য মদের মদাসক্তি বেড়ে যাচ্ছে এবং যুবরা সেইভাবে কাজ করছে না বলে মহিলাদের বাধ্য হচ্ছে রাস্তায় নামতে, কি বলবেন? না মানে আমি একটা জিনিস একটু ডিমান্ড করে দিই, যে যেটা হচ্ছে যে যুব বলতে খালি
ছেলেদের বোঝাবে এটা কিন্তু নয়, যুব বলতে ছেলে মেয়ে উভয়ে। কারণ আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার যুব সভানেত্রী কিন্তু একজন মহিলা, ববিতা দাস, ঠিক আছে? তার মানে আলটিমেটলি যুব বলতে যুব পুরুষ, যুব মহিলা উভয়ই, যুব সংগঠনটা উভয়কে যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যে মহিলারা এই প্রতিবাদটা করছে তারাও কিন্তু যুবগতভাবে আমাদের সংগঠনের সাথে জড়িত। এবার আপনি বলছেন যে ছেলেরা কেন প্রতিবাদ করছে না মহিলারা করছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আসার পর মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া এবং মেয়েরাও একটা লড়াইয়ের জায়গা যে আমাদেরও শক্তি আছে আমরা সংগঠিত, এইটা আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি মানে ইয়ে আসার পর এই যে ঘরে থাকা মহিলারা যারা মুখ বুঝে বিভিন্ন অন্যায় অত্যাচার সহ্য করতেন তারা কিন্তু প্রতিবাদী হচ্ছেন, এবং এটা একমাত্র ক্রেডিট, অনলি ক্রেডিট গোস্ট মমতা ব্যানার্জি, যিনি এই কন্যাশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন রূপশ্রীর মাধ্যমে মহিলাদেরকে এগিয়ে আনার যে চেষ্টা করছেন এটা তারই প্রতিফলন। সেই ক্ষেত্রে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকল্পগুলো বললেন, তো যুবকদের বা যুবদের মানে আমরা বিভিন্ন সময় শুনি যে লোন নিয়ে কিছু করা বা কোনো ব্যবসা শুরু করার আগে, নিজস্ব কোনো ব্যবসা শুরু করার আগে লোনের একটা ব্যবস্থা থাকে, তার পাশাপাশি একটা একটা সাহিত্য সংস্কৃতি একটা ডিপার্টমেন্ট থাকে, একটা খেলাধুলা ক্রীড়া ডিপার্টমেন্ট থাকে, তো এই সবগুলোর ক্ষেত্রে মানে যেটা প্রথম ভূমিকা হওয়ার কথা সেখানে কিন্তু প্রথম ভূমিকায় যুবকদের আমরা সবসময় পাচ্ছি না, বা তো এই বিষয়ে কী কী বল কী বলবেন? দেখুন অ্যাকচুয়ালি রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকার বলুন সবাই কিন্তু মানুষের স্বার্থে কাজ করছে, চেষ্টা করছে। আমরা রাজ্যে কি দেখতে পাচ্ছি, কন্যাশ্রী প্রকল্প, আমরা কন্যাশ্রী প্রকল্পের মেয়েরা কিছু মেয়ে টাকা পেয়েছে, আর সেই মেয়েটি কতটা আমরা দুর্ভাগ্য, সেই মেয়েটি যখন কোনো কলেজে ভর্তি হতে যাচ্ছে তখন তাকে সেই টাকাটা শুধু আসলে ফেরত দিতে হচ্ছে, এইটাই হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের ফিডব্যাক। আমার একটি মেয়েকে ক্লাস এইটে কন্যাশ্রী প্রকল্প দিচ্ছে, আর সেই মেয়েটি যখন ক্লাস টুয়েলভে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তখন তাকে সুদ সমেত তাকে টাকা ফেরত দিতে হচ্ছে। তাই কন্যাশ্রী প্রকল্পের লাভটা কি হলো, কন্যাশ্রী প্রকল্পের লাভ আমি প্রচার করে গেলাম কন্যাশ্রী প্রকল্প বলে, কিন্তু ভর্তি হওয়ার সময় কলেজে ভর্তি হওয়ার সময় আমাকে ডোনেশন দিয়ে ঢুকতে হচ্ছে। আমরা দেখেছি যে মহিলাদের সম্মান আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি, মহিলাদের চুলের মুঠি ধরে রাস্তায় পেলে মার, আমরা দেখেছি তাদের অন্তর্বাস ছিঁড়ে দেওয়া, আমরা দেখেছি তাদের ব্লাউজ ছিঁড়ে দেওয়া, আমরা দেখেছি মহিলাদের প্রতি সম্মান, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা স্বাভাবিক সম্মান পেয়েছে আমাদের মহিলারা, আমরা দেখেছি যে বাঁকুড়াতে মহিলাদেরকে চুলের মুঠি ধরে পুরুষরা মারছে, এই নির্যাতন আপনারা আমরা দেখিনি আপনারা দেখিয়েছেন টিভির মাধ্যম দিয়ে। রাজীববাবু কি বলবেন এই ব্যাপারে জানি না, কি বলবেন রাজীববাবু এই বিষয়ে? না না, আমি একটা জিনিস বলি যে কারো দু একটা দৃষ্টান্ত কিন্তু সামগ্রিক রাজ্যের প্রতিফলন নয়, সামগ্রিক দু একটা দুষ্ট লোকের কোন মানে কোন অ্যাক্টিভিটি সেটার দায়বদ্ধতা টোটালটা কিন্তু আমরা, আপনি যেটা শ্যামলাবু বলছেন যে উনি দেখিয়েছেন খবর নিউজে দেখিয়েছেন যে মহিলাদের অত্যাচার করা হয়েছে, নিশ্চয়ই নিন্দাজনক না, কিন্তু তার পরের তার এফেক্টটা কি হয়েছে, তার পরের পদক্ষেপটা কি হয়েছে, সরকার তার উপর কি স্টেপ দিয়েছে সে অপরাধীর প্রতি, সেটা কি শ্যামলাবু জানা আছে? সেটা জানা দরকার যে ক্রাইম নিশ্চয়ই সে করেছে কিন্তু তারপরে তার উপর স্টেপটা হয়েছে কিনা, সরকারিভাবে পদক্ষেপ পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটা না জেনে মন্তব্য করাটা তো ঠিক না। দেখুন বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে বিধানসভা ভাঙচুর হয়েছে, এনআরসি নিয়ে সংসদে মমতা ব্যানার্জি ফাইল ছুঁড়ে মেরেছে স্পিকারের মুখে, আপনারা সবাই জানেন, আমরা নতুন করে বলবার কিছু নেই। আমরা দেখেছি আলাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছে শিক্ষিকাকে, আমরা দেখেছি সোনালী গু ফ্ল্যাটে গিয়ে দাদাগিরি মারতে, আমরা দেখেছি দোলা সেনকে ট্রাফিককে চর মারতে শুধুমাত্র প্রতিবাদ করাতে। তো আমরা যদি এইগুলো রাজ্যে দেখি তো স্বাভাবিকভাবে আমরা রাজ্যের মানুষকে বলবার কিছু অপেক্ষা। শ্যামলবাবু, রাজীববাবু দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে যুব সমাজ বা রাজনীতিতে যুবদের ভূমিকা, এবং ওনাদের আলোচনা থেকে উঠে এলো যে যুবদের উপর রাজনীতির মানে প্রত্যেকটা দলের অনেক বড় একটা মানে ভাগ বর্তায়, এবং তারা দুজনেই প্রত্যেকটা দলের যারা শীর্ষে রয়েছে তারা কিন্তু যুবদের উপরই আস্থা রাখছে এবং আগামী দিনে তাদেরকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে। এখন লোকসভা দখলদারিতে সময় এখন একটা ছোট্ট বিরতির, দিনভর আজকে চলবে আমাদের এই অনুষ্ঠান, আপনারা কিন্তু কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। নমস্কার।